এই সালাফ অর্থাৎ এই সাহাবারা যা যার উপরে যে আদর্শের উপর যে মানহাজের উপরে প্রতিষ্ঠিত তারা তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত। এখান থেকেই আত-তায়েফা আল ফিরকা নাজিয়া শব্দটা এসেছে। এটা শেখ আলবানী হাদিসটিকে হাসান হাসান বলেছেন। এরপর যদি বলেন তাহলে আমরা পেলাম তায়েফা যারা মানসুরা বা মুক্তিপ্রাপ্ত দলের পরিচয় পেলাম, যেটা নবী সাল্লাল্লাহু সাল্লাম এবং সাহাবাই কেরাম যে মানহাজের উপরে আছেন সেটাই হচ্ছে মুক্তিপ্রাপ্তদের মানহাজ, সালাফে সোয়ালহীনের মানহাজ। এবার যদি জিজ্ঞাসা করে কেউ তাহলে ওই 72 দলের মানহাজ কি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 72 দলের মানহাজ তো ভয়াবহ। যেমন 72 দলের শুরু সূচনা বা প্রতিষ্ঠা হয়েছে যে চারটা মূল দল থেকে, খারেজি, তারপর কাদরিয়া, মুতাজিলা, তারপরে জাহমিয়া, এসব থেকে যত সব দল বের হয়েছে এই সব দল, এগুলা হচ্ছে 72 দলের অন্তর্ভুক্ত। আল্লাহ সবাইকে হেদায়ত করেন। তো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এই ব্যাপারে অনেক কথাই বলেছেন, যেটা বলার আর সুযোগ নেই। 6 নম্বর দলিল যে তাদের এই মানহাজের অনুসরণ করতে হবে, তাদের মানহাজের অনুসরণ হলো আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই নির্দেশ। হ্যাঁ, যেমন তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন না, হাদি যে সারিয়ার ওই বেদাতের সম্পর্কে হাদিস, ফাইন্নাউমাই আইশমিন কুম বাদি, আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে তা সায়রা ইখতিলাফান কাসিরা, অনেক মতভেদ দেখবে, হ্যাঁ ফেতনা দেখবে। ওই সময় কি বলেছেন তিনি, হ্যাঁ ওই ভবিষ্যৎবাণী করার পরে এরপরে তিনি কি নির্দেশনা দিয়েছেন যে ওই ফেতনার মুহূর্তে তোমার কি উচিত হবে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিন, এটা বলে শান্ত হননি, তামাসসাকু বিহা ওয়াদু আলাইহা বিন্নওয়াজিজ। তো ওই ফিতনার মুহূর্তে, মতভেদের মুহূর্তে তোমাদের জন্য অপরিহার্য হলো আমার মানহাজ, আমার সুন্নতকে আঁকড়ে ধরা, খোলাফায়ে রাশেদিনের মানহাজকে আঁকড়ে ধরা, বাস। তো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে অপরিহার্য করে রেখে গেছেন যে এই মানহাজে অটল থাকার জন্য। তো এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদেরকে এক স্পষ্ট তরিকায় রেখে গেছেন, এটা একটা স্পষ্ট মানহাজ, যেটা আমি সূচনাতে বলেছি যাতে তাদের অনুসরণ করতে হবে। যেমন তিনি বলছেন কাত্তারাকতুম আলাল বাইদা, যে আমি তোমাদেরকে স্পষ্ট মানহাজের উপরে রেখে গেলাম, হ্যাঁ তারাকতুম তো লা ইয়াজিবু আনহা ইল্লা হালিক, এর থেকে ধ্বংসপ্রাপ্ত যারা তারা ছাড়া আর কেউ পদভ্রষ্ট হবে না, যারা সচক্ষে এই কেন আমরা এই মানহাজকে আঁকড়ে ধরব, এরা তারা সচক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, সেখান থেকে ওয়াহী তারা গ্রহণ করেছেন, তারা বুঝেছেন, তারা ওয়াহী নাজিল হওয়া দেখেছেন, কোরআন পেয়েছেন, তারা শুনেছেন, তার ব্যাখ্যা শুনেছেন, এরপরে কি জন্য কোন আয়াত কোন সূরা অবতীর্ণ হলো তারা সরাসরি উপলব্ধি করেছেন, তাদের উপরে তাদেরকে তাদের প্রেক্ষাপটে অনেক কিছু হয়ে গেছে। তো যেমন তারাই এগুলো বহন করেছেন, তো ওরাই তারাই হচ্ছে অনুসরণীয় সেই সালাফ আন্নাস, যেমন আবু হুরায়রা, আয়েশা, আব্দুল্লাহ ইবনে উমার, আব্দুল্লাহ ইবনে আমর ও আলামান। তাহলে আমরা কার থেকে নেব, এদের কাছ থেকে না নিয়ে, এদের অনুসরণ না করে কার আমরা অনুসরণ? তাহলে হাদিস থেকে আমরা পেলাম যে এই আদর্শের এই সালাফের সালাফি মানহাজের আমাদের পরিহার্যতা রয়েছে। এভাবে এজমা, এর ক্ষেত্রে এজমা হয়ে গেছে, মুসলিম উম্মতের এজমা হয়ে গেছে যে এই সালাফ সালেহিনের আমাদেরকে অবশ্যই অনুসরণ করতে হবে। যেমন ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলছেন, সাবাতা উজুবা ইত্তিবা সালাফ রাহিমাহুল্লাহ আলাইহি বিল কিতাব ওয়াস সুন্নাত ওয়াল ইজমা ওয়াল ইবরা দাল্লাত আলাইহি। হ্যাঁ, তিনি বলছেন যে সালাফে সালেহ রাহিমাহুল্লাহর অনুসরণের অপরিহার্যতা কিতাব এবং সুন্নত এবং মুসলিম উম্মতের এজমা দ্বারা সাব্যস্ত। আর কি চাই? বা শাইখুল ইসলাম কি বলছেন, লা আইবা আলা মান আযহারা মাযহাবাস সালাফি ওয়া ইনতাসাবা ইলাইহি ওয়া তাযা ইলাইহি বাল ইয়াজিবু কাবুল যালিকা মিনহু বিল ইত্তিফাক। এই যে ইত্তিফাক ঘোষণা করেছেন তিনি, ফাইন্না মাযহাবাস সালাফ লা ইয়াকুনু ইল্লা হাক্কা। ওহ, কত বড় চমৎকার, স্বপ্নের অক্ষরে লিখে রাখা মত উক্তি। তিনি বলছেন যে এটা কোনো দোষের নয় যে যে ব্যক্তি সালাফি মানহাজকে প্রকাশ করবে এবং সালাফি নামে সে নিজেকে পরিচিত করবে, সালাফি দাবি করবে, ওয়াতাজ্জা ইলাইহি, এবং এর দ্বারা সে গর্ববোধ করবে। বাল ইয়াজিবু কুবুলা যালিকা মিনহু বিল ইত্তিফাক, বরং এই সালাফি মানহাজকে কবুল করা ঐক্যমতের দ্বারা সাব্যস্ত। ফাইন্না যালিকা মাযহাবুস সালাফ লা ইয়াকুনু ইল্লা হাক্কা। সালাফি মানহাজ তো হক ছাড়া কি আর না হাক আছে নাকি? সাহাবারা
সাহাবাদের মানহাজের দিকে আপনাদের কথা বলা হচ্ছে, সাহাবীর মানহাজ তুলে ধরা হচ্ছে। তো এটা হক ছাড়া ওমা রা বাদাল হক ইল্লা দলাল। আর এই সালাফি মানহাজ যে হক, এই সাহাবাদের মানহাজ যে হক, এই হকের অনুসরণ করা যে জরুরি, এই মানহাজ ছাড়া আর যা মানহাজ যত রয়েছে এগুলা দলাল গুমরাহি ছাড়া আর কি হতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, এরপরেও এরপরেও কার অনুসরণ করবো আমরা বলেন? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন তার জীবদ্দশায় কি 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 বলে গেছেন, সুন্দর একটা কথা, খায়রুন নাস কারনি, তিনি তো সততার সনদ দিয়ে গেছেন, সার্টিফিকেট দিয়ে গেছেন, খায়রুন নাস কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সর্বশ্রেষ্ঠ মানুষের কারা হচ্ছেন, আমার যুগের মানুষরা, এরপরে যারা আসবে, এরপরে যারা আসবে সাহাবায়ে কেরাম, এরপরে তাবেইনে কেরাম, এতে তারপরে এবার আসেন ওয়ায়াতি নাসুন ইয়াশহাদুনা ওয়ালা ইয়াস্তাশহাদুন। কিন্তু এরপরে দেখেন এই সততা সনদপ্রাপ্ত ত্রিযুগ যেটা, হ্যাঁ, সাহাবাদের যুগ পর তাবিনের যুগ, এর পরের যুগ সম্পর্কে তিনি ভবিষ্যৎবাণী করে বলছেন, এরপরে এমন লোকেরা আসবেন তাদেরকে সাক্ষ্য দিতে বলা হবে না, নিজেরাই সাক্ষ্য দেবে। ওয়াইয়াখুনুন, তারা খেয়ানতকারী হবে, ওয়াইয়াকযিবুন, তারা মিথ্যাবাদী হবে, ওয়ালা ইয়াসদিকুন, তারা সত্যবাদী হবে না। হ্যাঁ, তাহলে কার আপনি অনুসরণ করবেন? যেটা বুখারি হাদিস, এই হাদিসটা বুখারি এবং মুসলিমে এসেছে। তো সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, তাহলে এই ক্ষেত্রে আর লম্বা না করে আমরা একটু চিন্তা করি, আমরা একটু ভাবি যে আমরা কোন পথে আছি, আমরা কি মানহাজ চিনি না নাকি না চিনে আমরা উল্টাপাল্টা বলে থাকি যে কেতাবের পরিপূর্ণ উত্তম মুত্তাকি কারা এই সাহাবারা ছাড়া। এদের সম্পর্কে যেমন আল্লাহ বলেন যে আলজামাহুম কালিমাত তাকওয়া ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা, আল্লাহু আকবার। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অপরিহার্য করে দিয়েছে কালিমাত তাকওয়া, লা ইলাহা ইল্লাল্লাহকে, অর্থাৎ তাওহীদকে। এইভাবে বলছেন, তাহলে আমাদের কি আর দৃষ্টি খুলবে না, আমাদের কি আর চক্ষু খুলবে না? সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী, আমি লম্বা করেছি, ক্ষমা চাই, তবে তাদের সম্পর্কে আরো কিছু ফজিলত না বলে পারছি না, ফজিলত বলে অবশ্য অল্পতেই যে মূল নীতি কিছু বলে শেষ করব, যে এই সালাতের ফজিলত সম্পর্কে কোরআনে হ্যাঁ বর্ণিত হয়েছে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাক্ষ্য দিয়েছেন, তাদের ইমানের সাক্ষ্য দিয়েছে, যেমন প্রথমেই আমরা শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, তাহলে কি সুন্দর তাদের ইমানের সাক্ষ্য দিয়েছেন, প্রশংসা করেছেন, হ্যাঁ, যে তাদের মতো যদি ইমান আনে কেউ, হ্যাঁ, অর্থাৎ ওই যে ইহুদি খ্রিস্টান মুশরিক, হ্যাঁ, তারা যদি ইমান আনে তাহলে তারা হেদায়েত পাবে। অনুরূপভাবে যা যেমন আরও এসেছে যে মুমিনুল রিজালুন সাদাকু, মুমিনদের মধ্যে কি তারা, মুমিনদের মধ্যে কারা, ওই সাহাবারা যারা কি সত্যবাদী, হ্যাঁ, ইলাহ ইলাহিয়া। তেমনই ভাবে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, খাইরিয়াতের তাদের সাক্ষ্য দিয়েছেন, যেটা একটু আগে বলো গেল যে খায়রুন নাসে কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তাদের উত্তম শ্রেষ্ঠত্বের সাক্ষ্য নবী সাল্লাল্লাহু আলাইহি স্বয়ং দিয়েছেন। তেমন আরো আয়াতও এসেছে। এবার আসেন আমরা যাব সংক্ষেপে যে এই মানহাজের, সালাফি মানহাজের কতিপয় কায়দা ও মূলনীতি, সালাফি মানহাজের কতিপয় কায়দা ও মূলনীতি, তার মধ্যে প্রথম কায়দা ও মূলনীতি সেটা হলো কি, যে কিতাবের দলিলকে যুক্তির উপরে এদের প্রাধান্য দেওয়া, কিতাবের দলিলকে এরা প্রাধান্য দিবে, এর বিপরীতে অন্য মানহাজের লোক যুক্তিকে প্রাধান্য দিবে, যুক্তির মাপকাঠিতে কোরআনের আয়াত মাপবে, হাদিস রাসূলের হাদিস মাপবে, নাউযুবিল্লাহ। হ্যাঁ, এই ফেতনা থেকে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করেন। কিন্তু সালাফি মানহাজের যারা, তারা সর্বাবস্থায় দলিলকে প্রাধান্য দেবে। এই ক্ষেত্রে একটা চিকন কথা হলো যে সালাফিরা কোরআনে এবং হাদিসে যে সব আল্লাহ রাব্বুল আলামিনের এবং তার রাসূলের নির্দেশনা রয়েছে ওগুলা তারা মানবে, যে নির্দেশনা পায়। কিন্তু এর বিপরীতে যারা সালাফি মানহাজের নয়, অন্য মানহাজের লোক কি করবে জানবেন, যে নিজের একটা মতাদর্শ খাড়া করা আছে, হ্যাঁ, তাদের প্রতিষ্ঠাতার পক্ষ থেকে হোক বা তাদের গুরুর পক্ষ থেকে হোক, একটা মতবাদ, একটা একটা দর্শন, একটা তরিকা খাড়া করা আছে, এখন ওই তাবিল করে অপব্যবহার করে দলিলকে তারা পক্ষে নিয়ে আসবে, টেনে হেসড়ে এটাকে নিয়ে আসবে তাদের কাছে, এরই পার্থক্য। আর আর সালাফিদের বৈশিষ্ট্য হচ্ছে যে না, সর্ব অবস্থায়
তারা ওই যে কিতাবের দলিলকে প্রাধান্য দেবে যুক্তির চেয়ে। তবে হ্যাঁ, এরা যুক্তিকে অবজ্ঞা করে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই চিন্তা ভাবনা গবেষণা এগুলা মূল্যায়ন করেছে, সালাফিরা মূল্যায়ন করে। কারণ যে আসলে বিষয়টা হচ্ছে যে সুষ্ঠু বিবেক নষ্ট হয়নি, এরকম বিবেক বিভ্রান্ত হয়নি, এরকম বিবেক দলিলের অনুগতই হয়, বিরোধিতা করে না। কিন্তু যে যে বিবেক নষ্ট হয়ে গেছে বা যদি ভ্রান্ত দলিল হয়, মৌজু দলিল হয়, ওগুলার আপনি কি বলবেন? এবার আসেন দ্বিতীয় তাদের যেটা মানহাজের নীতি, সেটা হচ্ছে যুক্তি আসল ধরে তারা দলিল দলিলকে অধীন যুক্তি আসল ধরে এটা এই যে সালাফি মানহাজ যুক্তিকেই তারা ভিত্তি করবে এবং দলিলকে তারা ভিত্তি করবে এবং যুক্তিকে তারা অধীনে আনবে। কিন্তু এর বিপরীত মানহাজ লোকে যারা কি করবে, যুক্তিকে আসল ধরবে, হ্যাঁ বিবেককে আসল ধরবে, বিবেককে প্রাধান্য দেবে আর দলিলকে তার অনুগত বানিয়ে ছাড়বে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এরপরে আরো তাদের অর্থাৎ সালাফি সোয়ালিহিনের মানহাজের যেটা অন্তর্ভুক্ত, কিতাব ও সুন্নতের মধ্যে মৌলিক পার্থক্য করবে না। আয়াত আয়াত এসেছে, হাদিস এসেছে, তাদেরকে সমন্বয় করবে। এরা মনে করে না যে কোরআনের আয়াত একরকম আর হাদিসের আয়াত ভিন্ন রকম, আল্লাহ রাব্বুল আলামিন এক বিধান দিয়েছেন, রাসূলের হাদিস ভিন্ন মত পোষণ হয়েছে, এরকম তারা মনে করে না। বরং তারা ওয়াহি ওয়াহি মনে করে, একটা ওয়াহি মাতলু গায়ের মাতলু, ওয়াহি ওয়াহি সম্পূর্ণটা আল্লাহর পক্ষ থেকে, এই বিশ্বাস করে এই সালাফে সালেহীন। হ্যাঁ, তারা এটাকে পার্থক্য করে না, মৌলিকভাবে কোনো পার্থক্য করে না, যদিও বিভিন্নভাবে অন্য পার্থক্য আছে, কিন্তু তারা এটা আল্লাহর পক্ষ থেকে, কারণ ওমায়ন্ত কোয়ানিল হাওয়া নবীর নিজের পক্ষ থেকে প্রবৃত্তি থেকে একটা কথাও বলেন না। অতএব তার যেটা বাণী, তার যেটা মুখনিসৃত বাণী, যেটা তিনি করেছেন, যেটা তিনি বলেছেন, যেটা তিনি সম্মতি দিয়েছেন, সেটাও তারা গুরুত্ব দিয়ে থাকেন। তারা মনে করে না যে পার্থক্য করে না, যেমন আমি নিজে কানে শুনেছি কাউকে বলতে, পয়দা করিয়াল কোরআন ফাস্তামিউলা হুয়ান সিদুল আল্লাহ তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা একেবারে খুব মনোযোগ সহকারে শোনো, যাদের রহম করা হয়। এই আয়াতটা বলছে যে আল্লাহ সূরা ফাতিহা পড়তে নিষেধ করছেন, চুপ থাকতে বলেছেন। আর নবী বলছেন লা সালাত আল্লাহ মান লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব, আর যে তোমরা যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজই নেই। হ্যাঁ, তো এটা তাহলে আমরা কারটা নিব, আল্লাহটা নিব, আল্লাহর আয়াত নিব নাকি রাসূল হাদিস নিব? দেখেছেন, চিন্তা করে দিয়েছেন, ইমান থাকবে তাহলে? আল্লাহ একরকম হুকুম দিচ্ছেন আর নবী ভিন্ন রকম হুকুম দিচ্ছে, ইমান থাকবে? কিন্তু এই সালাফ সালেহীনের এই নীতি নয় যে তারা এই পার্থক্যটা করবে। অনুরূপভাবে নীতির পার্থক্য শরীয়তের ভিত্তি কিতাব ও সুন্নতের, হ্যাঁ সুন্নতের বিশ্বাস ও উভয়কে দিনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করবে এরা। শরীয়তের ভিত্তি কিতাব ও সুন্নতের উপরে বিশ্বাস করবে, হ্যাঁ শরীয়তের ভিত্তি কিতাব ও সুন্নতের উপরে হবে, এটাই বিশ্বাস ও তাদের, এবং এটাকেই দিনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করবে, এটা তাদের মূল নীতি, তাকে ব্যাখ্যা করার আর সুযোগ নেই। হ্যাঁ, এটা বলেই আমি শেষ করতে চাচ্ছি, আর দীর্ঘায়িত করার সুযোগ নেই, সময় অনেক লম্বা হয়ে গেছে। তো শেষ কথা একই কথাই, মানহাজুস সালাফ আশা করি বিক্ষিপ্তভাবে যে আলোচনা হলো সংক্ষিপ্ত টাইমে, বিশাল একটা বিষয় উপস্থাপন করতে গিয়ে আসলে হয়তো বা এলোমেলো হয়ে গেছে, সেটাই হওয়া স্বাভাবিক। তো আপনারা বোঝার চেষ্টা করলে হয়তো বুঝতে পারবেন, এটাই বিশ্বাস। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানহাজুস সালাফ বোঝার তৌফিক দান করেন, যে এটা আসলে আমাদের দাওয়াত, সালাফি মানহাজের যে দাওয়াত এটা আসলে নতুন কিছু নয়, এটা সরাসরি হয়তো বললাম দলিল ভিত্তিক, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মানহাজকে সাহাবাদের মধ্যে রেখে গেছেন, সাহাবারা যে মানহাজ বুঝেছেন কোরআন এবং সহি হাদিস ভিত্তিক, সেই বুঝটাই হচ্ছে সালাফি মানহাজ, সেই চলার পথটাই হচ্ছে সালাফি মানহাজ। তারা এই মানহাজ অনুযায়ী নিজেকে বা এই নীতি বা আদর্শ অনুযায়ী নিজেকে যেভাবে তৈরি করেছেন, তাদের ছেলেমেয়েকে, তাদের ছাত্রদেরকে এইভাবে, এটা হচ্ছে সালাফি মানহাজ। ঠিক অনুরূপভাবে সালাফি হচ্ছে সাহাবাই কেরাম, এরপরে তাবিনে কেরাম, এরপরে তাবে তাবিনে কেরাম, এরপরে সাহাবি তো প্রত্যেকেই সালাফ, এবং তাবিনের মধ্যে যারা আইমাই তাবি, হ্যাঁ যারা এরপরে মনে করেন এই ভ্রান্ত দল সৃষ্টি হয়ে গেছে, তারা যারা মাশাআল্লাহ, যারা মাশাআল্লাহ এই সাহাবাদের নীতিতে থেকেছেন, তারা তাবে তাবি, তারা প্রত্যেকে এই সালাফি মানহাজের লোকের অন্তর্ভুক্ত। এরকম সাহাবাদের মধ্যে থেকেই তাহলে এই মানহাজ গড়ে উঠেছে। যদি সময় থাকতো, সাহাবারা কারা এই মানহাজকে প্রতিষ্ঠা করার জন্য মাশাআল্লাহ শ্রম দিয়েছেন সেটা আমরা শুনতাম, যেমন খলাফায়ে রাশেদিন, তারপরে আশারে মুবাশশারা, বাকি
বাকিরা এবং এইভাবে আবু হুরায়রা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সবাই এই সাহাবী মানহাজ প্রতিষ্ঠার জন্য সম্মিলিত তাবেঈনদের মধ্যে তারপরে তাবে তাবেঈনদের মধ্যে আইম্মা আরবা হ্যাঁ এরপরে এইভাবে বর্তমান যুগ পর্যন্ত যারা এই মানহাজের উপরে অটল রয়েছে প্রত্যেকেই সালাফি হ্যাঁ আর প্রত্যেকে অনুসরণীয় আমাদের তাদের অনুসরণ করলেই এর মধ্যেই রয়েছে নাজাত এর মধ্যেই রয়েছে রহমত এর মধ্যেই রয়েছে মুক্তি আল্লাহ আমাদেরকে সেই মানহাজের উপরে অটল থাকার তৌফিক দান করেন এবং মৃত্যু পর্যন্ত যেন আঁকড়ে ধরে থাকতে পারি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ আমাদেরকে সুস্বাস্থ্য দান করেন আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মুমিন মুসলমানদেরকে হেফাজত করেন আকুল কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক হ্যাঁ একটু পরে কথা বলি আমি লাইভে আছি।